একটা সময় তার পরিবারকে দিনে 10 টাকায় সংসার চালাতে হতো, আর আজকে তিনি 45 কোটিরও বেশি টাকার মালিক। ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা ক্রিকেটার তিনি। অবশ্য এই সফলতা একদিনে আসেনি, দিনে দিনে নিজের কঠোর পরিশ্রমে তাকে আজ এই পর্যায়ে এনেছে। অভাবের সাথে লড়াই করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ভারতীয় ক্রিকেট দলে। দারিদ্র্যের বঞ্চনার ইতিহাসকে পেছনে ফেলে তিনি হয়ে উঠেছেন আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার। হ্যাঁ, তিনি রবীন্দ্র সিং অনিরুদ্ধ সিং জাদেজা, যাকে বিশ্ব ক্রিকেটে রবীন্দ্র জাদেজা হিসেবে চেনে। আদর করে সতীর্থরা তাকে জাড্ডু এবং নিজেই নিজের নামের আগে মজা করে স্যার বসিয়ে ফেলেছেন স্যার জাদেজা। জাদেজার জন্ম 1988 সালে 16 ডিসেম্বর গুজরাটের নবগ্রাম কেত এলাকায় বেড়ে ওঠেন তিনি। বাবা চাকরি করতেন এক বেসরকারি সংস্থার চৌকিদার হিসেবে, মা ছিলেন হাসপাতালের নার্স। হাসপাতাল থেকে দেওয়া এক ছোট্ট বাসায় থাকতেন পরিবারের পাঁচজন মিলে। বাবার ইচ্ছা ছিল ছেলে যোগ দেবে আর্মিতে, কিন্তু পড়াশোনায় মনোযোগ না থাকায় নিজের বেশিরভাগ সময় ব্যস্ত থাকতেন পাড়ার ক্রিকেট খেলেই। একজন দক্ষ খেলোয়াড় হিসেবে তৈরি হতে পরিশ্রম করতেন, তার মাও চাইতেন ছেলে ক্রিকেটার হবে। পাড়ায় তার খেলা দেখে তাকে কোচিং করাতে শুরু করেন পুলিশ অফিসার মহেন্দ্র সিং চৌহান। পেশায় পুলিশ হলেও ক্রিকেটে চরম ভক্ত ছিলেন তিনি। পাড়ায় কম টাকায় ক্রিকেট শেখাতেন সেই পুলিশ। 2005 সালে একটি সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলো মায়ের। যেই মা তার ক্রিকেটার হওয়ার পেছনে ছিলেন সবচেয়ে অনুপ্রেরণা, সেই মা চলে যাওয়ায় তিনি বেশ ব্যঙ্গে পড়েন এবং সিদ্ধান্ত নেন ক্রিকেট ছেড়ে দেওয়ার। তার এই অবস্থায় তাকে সামাল দেন বড় দিদি নয়না, তিনিও ছিলেন একজন নার্স। দিদির কথাতেই জাড্ডু চালিয়ে যেতে থাকেন ক্রিকেট। তার মায়ের মৃত্যুর পর পরিবারের সমস্ত দায় দায়িত্ব কাঁধে নেন তার দিদি। কে না কে তাকে পরিবারের ছেলে ক্রিকেটার হবে সেটা তখন দিবা স্বপ্ন। ক্রিকেটের সরঞ্জামও বেশ ব্যয়বহুল, তার জন্য ক্রিকেট চালিয়ে যাওয়া ছিল বেশ কঠিন। কিন্তু শুধুমাত্র মৃত মায়ের স্বপ্ন পূরণ করতে তিনি চালিয়ে যান ক্রিকেট। বিভিন্ন জনের কাছ থেকে ব্যাট প্যাট দাঁড় করে মাঠে নামতেন তিনি। সাল 2006 একের পর এক বাধা পেরিয়ে অবশেষে অনূর্ধ্ব 19 ভারতীয় দলে জায়গা করে নিলেন তিনি। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত সেই আসরে ভারত রানার্স আপ হয়। ফাইনালে পাকিস্তানের বিপক্ষে 3 উইকেট শিকার করে জাদেজা। এরপর 2008 সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত অনূর্ধ্ব 19 বিশ্বকাপে পেলেন সুযোগ। সেই দলের অধিনায়ক তখন ছিলেন বর্তমান ক্রিকেটের সেরা খেলোয়াড় বিরাট কোহলি। সেইবার অনূর্ধ্ব 19 বিশ্বকাপ গড়ে তোলে ভারত, আর সহ অধিনায়ক অলরাউন্ডার হিসেবে তার নামের পাশে যোগ হল কৃতিত্বের ছাপ। 6 ম্যাচে শিকার করেন 10 উইকেট। 2006 ও 7 দলীপ ট্রফিতে অভিষেক হয় প্রথম শ্রেণীর ক্রিকেটে। পশ্চিম জোনের হয়ে খেলতেন দলীপ ট্রফি ও সৌরাষ্ট্রের হয়ে খেলার সুযোগ পান রঞ্জন ট্রফিতে। 2012 সালে ইতিহাসের অষ্টম ও প্রথম ভারতীয় হিসেবে প্রথম শ্রেণীর ক্রিকেটে 3টি ট্রিপল সেঞ্চুরি রেকর্ড গড়েন তিনি। মাত্র 23 বছর বয়সে তিনি এই কীর্তি গড়েন। 2008-09 রঞ্জন ট্রফিতে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে নজর কাড়েন নির্বাচকদের। 739 রানের সাথে বল হাতে 42 উইকেট, ব্যাস এরপর পেলেন বড় সুযোগ। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো জায়গা পেলেন জাতীয় দলে, আর নিজের ক্যারিয়ারের প্রথম ম্যাচে খেললেন অপরাজিত 60 রানের অসাধারণ এক ইনিংস। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে, ভাগ্যের চাকা ঘুরে একের পর এক সব ফরম্যাটে জায়গা করে নিলেন তিনি। 2009-এর টি টোয়েন্টি বিশ্বকাপে ইংলিশদের বিপক্ষে স্লো ইনিংস খেলে হয়েছিলেন সমালোচিত। এমনও মন্তব্য হয়েছিল যে তিনি টি টোয়েন্টি ফরম্যাটের জন্য উপযুক্ত নন। 2009-এর শেষ দিকে ইউসুফ পাঠানের অফর্মের কারণে ওয়ানডে দলে সুযোগ মেলে তার। শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে 4 উইকেট শিকার করে নির্বাচিত হন ম্যান অব দ্য ম্যাচ। 2012-13 রঞ্জন ট্রফিতে দুর্দান্ত পারফরমেন্স করে সুযোগ পান ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট দলে। চতুর্থ নাগপুর ইংলিশদের বিপক্ষে অভিষেক ম্যাচে শিকার করেন 3 উইকেট। 2013 ICC চ্যাম্পিয়ন ট্রফিতে অনবদ্য পারফরমেন্স করে দলকে করেন চ্যাম্পিয়ন। টুর্নামেন্টে সর্বোচ্চ 12 উইকেট শিকার করে জিতেন গোল্ডেন বল। ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে 2 উইকেট শিকারের পাশাপাশি করেন অপরাজিত 33 রান। সেবার ICC টিম অব দ্য টুর্নামেন্টের সদস্য হিসেবে জায়গা পান তিনি। একের পর এক দুর্দান্ত পারফরমেন্সে 2013 সালে ICC ওয়ানডে বোলিং র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান লাভ করেন তিনি। 2015 বিশ্বকাপে সুযোগ পেলেও ইঞ্জুরিতে মাত্র 8 ম্যাচে শিকার করেন 9 উইকেট। পরের সিরিজে বাংলাদেশের বিপক্ষে বাজে পারফরমেন্সের কারণে জায়গা হারান দল থেকেও। সেপার রঞ্জন ট্রফিতে 4 ম্যাচে 38 উইকেটে 215 রান করে আবারও নজর কাড়েন নির্বাচকদের। সুযোগ পেয়ে যান পরের দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজেও। ভালো পারফরমেন্স করে সুযোগ পেয়ে যান অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজে। তিনি এবার রবিশ্চন্দ্র আশ্বিন ইতিহাসের প্রথম 2 স্পিনার হিসেবে ICC বোলিং র্যাঙ্কিংয়ে 1 নম্বর টেস্ট বোলার নির্বাচিত হন। দ্রুততম বামহাতি বোলার হিসেবে তিনি পৌঁছে যান 150 উইকেটের মাইলফলকে। 2018 সালে টেস্টে দেখা পান ক্যারিয়ারের প্রথম শতকের। 2019 সালে তৃতীয় ভারতীয় হিসেবে ওয়ানডে 2000 রান ও 150 উইকেট শিকার করেন তিনি। এরপর জায়গা পান 2019 বিশ্বকাপেও। সেই বছর অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে স্পর্শ করেন 200 উইকেটের মাইলফলক। তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL এখন পর্যন্ত খেলেছেন রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংসের হয়ে। 2012 IPL তিনি ছিলেন সবচেয়ে দামি ক্রিকেটার। টেস্ট বোলিং র্যাঙ্কিংয়ে অনিল কুম্বলের পর একমাত্র ভারতীয় হিসেবে হয়েছেন 1 নম্বর বোলার। এছাড়া তার দুর্দান্ত ফিল্ডিংয়ের কারণে তিনি বেশ জনপ্রিয়।
শুধু পেনলিংয়ে নয়, পিপটি কিংবা সেঞ্চুরির পর তার স্কোয়াড সেলিব্রেশন এখনও বেশ জনপ্রিয়। জাদেজা 2016 সালে 17 এপ্রিল বিয়ে করেন রেবা সুলানকিকে। পরের বছর 2017 সালে জুনে জন্ম দেন একটি ফুটফুটে কন্যা সন্তানে। 2019 সালে তিনি অর্জুন অ্যাওয়ার্ড পান। ব্যাট বল হাতে কাগজে কলমে পরিসংখ্যানে গেট ক্রিকেটারদের আশেপাশে না হলেও জাদেজা নিজের অলরাউন্ডার পারফরমেন্সে ভারতীয় দলকে জিতিয়েছেন অনেক ম্যাচ। তবু নির্বাচকদের কেয়ালিপনা কিংবা বিভিন্ন কারণে দল থেকে বাদ পড়েছেন বারবার। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরমেন্স করে অনেক সময় মন জয় করতে পারেননি নির্বাচকদের। মায়ের মৃত্যু কিংবা পরিবারে আর্থিক অনটন কোনোটাই দমিয়ে রাখতে পারেনি তাকে ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার হতে। সব সময় হাসি মুখে থাকা স্যার জাদেজা নিজের অলরাউন্ডার পারফরমেন্সে নিজেকে নিয়ে যাচ্ছেন আরও উচ্চ পর্যায়ে। 32 বছর বয়সী এই ক্রিকেটার হয়তো ক্যারিয়ারের শেষে গ্রেটদের তালিকা স্পর্শ করতে পারবে না, তবে সঠিক পরিচর্যা আর নিয়মিত সুযোগ পেলে নিজেকে রেখে যাবেন স্মরণীয়দের তালিকায়।